अगर आपको ये वीडियो अच्छा लगा तो थैंक्स पर जरूर क्लिक करें और अपना प्यार भेजिए। চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সেই মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল দিন রাতে চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সেই মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল তাই পথের বাঁকে পড়ে আন মনে অচেনা গানওয়ালার সুর লং শটে কাশ ফুলে ছুটে যায় ধোঁয়া ট্রেন গায়ে মেখে নিরদ্দূর উদাসী পথের বাঁকে পড়ে আন মনে অচেনা গানওয়ালার সুর লং শটে কাশ ফুলে ছুটে যায় ধোঁয়া ট্রেন গায়ে মেখে নিরদ্দূর এখানে দুদিন থাকবো বুকিং আছে করা আছে জয়া কাগজটা তোর কাছে এক মিনিট
এটা ভর্তি করে দিন প্লিজ। কি হয় আপনার? আমরা বন্ধু। দেখুন ওসব বন্ধু টন্ধু তো লেখা যাবে না, আপনি লিখে দিন হাজব্যান্ড ওয়াইফ। কেন কেন লেখা যাবে না? আমরা বন্ধু, বন্ধুই লিখবো, মিথ্যে কথা বলবো কেন? দেখুন ম্যাডাম ওরকম তো হয় না, মানে আমাদের এখানে ব্লাড রিলেশন ছাড়া ওভাবে থাকতে দেওয়ার কোনো নিয়ম নেই। আমান, what the hell is this? Just explain it to him, we are adults. আমরা যেরকম খুশি থাকবো তাতে আপনাদের কি? আহ জয়া, দেখুন আপনি যদি বলেন আমি লিখে দিতে পারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাতে কি কিছু যায় আসে? যায় আসে না বললেই কি লিখতে হবে? আমি তোকে কিছুতে লিখতে দেবো না। কি করবো তাহলে? পয়সা ফেরত দিয়ে দিতে বল, উইল গো সামওয়্যার এলস। কলকাতায় গিয়ে আমি কমপ্লেন করবো। ম্যাডাম প্লিজ, আপনি রাগ করছেন কেন? আমি তো শুধু আমাদের নিয়মের কথাটা বললাম। দেখুন এখানে অনেকে আসে তো খারাপ কাজ করতে, তাই ম্যানেজমেন্ট আমাদের কোনো রকম রিস্ক নিতে বারণ করেছে। ঠিক আছে, আপনি লিখে দিন যা ইচ্ছে। জায়গাটা বেশ ভালো না রে? হুম, নিরিবিলি, বিশেষ কোনো লোক নেই মনে হচ্ছে, আগের জায়গাটার মতো নয়। না, আগের বাংলোটাও বেশ ভালো ছিল, বাট দিস ইজ বেটার। প্রেম করার পক্ষে আইডিয়াল। প্রেম করতেই তো এসেছি। হ্যাঁ এসছি, কিন্তু শেষবারের মতো। শেষবারের মতো? ইউ শিওর? ইয়েস আই অ্যাম আমান, আই অ্যাম শিওর। হোয়াটস দ্য পয়েন্ট ইন ড্র্যাগিং দিস? এর কোনো মানে আছে কি আর? বাবা আমি তো ভীষণ ভালো লাগছে আমার। কে জানতো এখানে ব্রেকফাস্টে লুচি তরকারি ছাড়া কিছু পাওয়া যায় না? বাবা এটা অজ পাড়াগা, ব্যাক অফ বিয়ন্ড। এখানে যে লুচি তরকারি দিচ্ছে সেটাই কি ইনাফ নয়? অবশ্য ঠিক, আর ফাইভ স্টার হোটেলও তো সেই একঘেয়ে ব্রেকফাস্ট, তার থেকে অবশ্য এটাই। এই তরকারিতে একটা নুন কম হয়েছে না? রাজু এটা এটা একটু নুন দাও তো। স্যার স্যার, ঘরটা একটু ছোট আছে স্যার, একদম কোনায়, তো কেউ ডিস্টার্ব করবে না স্যার। আমার ইটস ওকে, চলবে। ঠিকই আছে, দুপুরবেলা কি খাবার আছে? চিকেন পাবেন, রুটি পাবেন, আন্ডা পাবেন, আর ওই জগে জল থাকলো, কিছু লাগলে বলবেন স্যার। নাও। থ্যাংক ইউ স্যার। আপনাদের কিছু দেব? রুচি লাগবে? না। মিষ্টি দিই? কি মিষ্টি আছে? কালাকান্দ, এখানকার কালাকান্দ খুব সুন্দর। কালাকান্দ? রেশমি হ্যাভ সাম মিষ্টি, এখানকার কালাকান্দ খুব ভালো, একটু খেয়ে দেখ না। ঠিক আছে, আমার জন্য আনো। আর শোনো, আমার ড্রাইভারে খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও খেয়ে নিয়েছে। আপনার কি বেরোচ্ছেন? দুপুরে লাঞ্চ এখানেই করবেন? ঠিক করে বলবো। আচ্ছা, এখানে কোথাও বেড়ানোর জায়গা আছে? দেখার মতো কি আছে এখানে? লেক আছে, ড্যামটার ওপরে একটা নদী আছে, কুমারী নদী, আর এখানে অনেক কিছু দেখার আছে। চলো না মা, গাড়ি করে এক রাউন্ড ঘুরে আসি, দুপুরবেলায় বিশ্রাম করে তারপরে। তুমি তো ঘুমোবে, আমি কি করব? মিউজিক শুনবি? আমি দিচ্ছি। কালাকান্দটা ভালো বুঝলি, তুই এটা নিবি? না, দেখছো না মোটা হয়ে যাচ্ছি, তুমি আরেকটা নিয়ে নাও। রাজু, রাজু এ কি
সত্যি সত্যি নেবে? বাবা তোমার সুগার আছে তুমি জানো? অদ্ভুত। ও পান পাওয়া যায় না স্যার? পান পাওয়া যায় না, কিছুই তো পাওয়া যায় না এখানে। মুড়ি আছে? হ্যাঁ স্যার। আর জল দিয়ে যাও, দেখছো না গ্লাস খালি? আমার কাজ দিবি নাই? তোর বাবা কোথায় রে? এসছে? আসবে নাই তো, সেইটাই আমি বলতে আলি। আসবে না কেন? বললি না পার্টি জিলা সম্মেলন আছে, এখন বাঁকুড়া গেছে। তাহলে এদিকের কাজ কে সামলাবে? এদিকে আর কি কাজ আছে রে, আমি সব সামলে নিব। তুই পয়সা দিবি তো? যা ভাগ। নতুন কেউ আসিছে নাকি রে? আছে তো চারটে লোক, কিসের কাজ আছে তোর? আজ আরো দুটো এসছে, কোনার ঘরটা দিয়েছি। একটা ছেলে একটা মেয়ে, বিয়ে করেনি, তারা পালিয়ে এসছে। তাই তোর রাগ হয় কেন? তুই তো বিয়া করিস নাই, কারোর সঙ্গে পালাতে পারিস নি বলে? চুপ, আস্তে। ঠিক আছে, আমি তাইলে যাচ্ছি। যাচ্ছিস মানে? তোর বাবার কাজগুলো কে করবে তাহলে? আমি কি জানি, আমি করলে পয়সা লাগবে। পয়সা দেব, সন্ধ্যের পর আমার ঘরে আসিস। সন্ধ্যের পরে ঘরে যাইতে বলিস, কিন্তু কোনো সাহসই তো তোর নাই। দেখ, আমি চাকরি করি, বেশি সাহস দেখানো ভালো না। তা জানি, যাকগে আমি পূজা দিয়ে আসেছি, বাজে কথা বলি নাই। কোথায় পুজো দিয়ে এলি? কৈলাস পাহাড়ে, আমার যাতে ভালো বিয়া হয়। সরি, আসলে কি খেলাধুলা হয় নাকি সেসব পার চুকিয়ে দিয়েছো? করি তো। কারাটে ক্লাসে যাচ্ছ? ওই যাই মাঝে মাঝে। শুধু পড়াশোনা নয়, শরীর চর্চাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মিউজিক চালিয়ে নাচি তো। নাচু? তুমি একজন মিলিটারি ম্যানের মেয়ে, শরীরের ব্যাপারটাকে সিরিয়াসলি নাও না কেন বলো তো? কি হবে নিয়ে, আমি কি আর মিলিটারি জয়েন করছি? ডিফেন্সে এখন প্রচুর মেয়ে নিচ্ছে, অনেক মেয়ে এখন ফাইটার প্লেনের পাইলট। আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন নেই? কেন হবে, একা একা থাকতে হবে বাড়ির সবাইকে ছেড়ে দূরে দূরে, আর বছরে দু একবার দেখা, তার থেকে নর্মাল লোকেরাই ভালো আছে। তোমার কি হোস্টেলে কোনো অসুবিধা হচ্ছে? সেরকম যদি হয় তাহলে তুমি কলকাতায় তোমার কাকা কাকিমার কাছে গিয়ে থাকতে পারো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, অভ্যেস হয়ে গেছে। কি করবো বলো, ডিউটি ইজ ডিউটি। এই দেখো না, ছুটি নিয়ে এখানে বেড়াতে এসেছি, একটা ফোন পর্যন্ত আসে না। কারো যদি আমাকে কোনো একটা খবর দেওয়ার দরকার হয়, আমি বুঝতে পারছি না কী করে আমার যোগাযোগ করবে। তো তুমি নিজে গিয়ে একটা ফোন করে এসো। রাইট, তুমি একটা কাজ করবে, ম্যানেজারকে একটু ডেকে পাঠাও তো, আমি গিয়ে শেফটা করে ফেলি।
তোকে কতদিন বলেছি নিজের জিনিসগুলো গুছিয়ে রাখবে। Why can't you be more organized? এরম করে ব্রা প্যান্টে কেউ ছড়িয়ে রাখে? যদি কেউ ঘরের মধ্যে ঢোকে কি ভাববে বলতো? কি কি কানের মধ্যে ওই যন্ত্রটা গুঁজে রেখে কি কি কানের মধ্যে কথা যাবে কি করে? কি স্টপ ইট এন্ড জাস্ট টেক দ্যাট থিং আউট অফ ইওর ইয়ার্স, ইটস ইরিটেটিং মি। কি হলো মা, ওয়াই ইউ শাউটিং? কি আর হবে, শাউট না করে কোনো উপায় আছে? আমার কোনো কথা শুনিস তুই? কি বলবি বলো না। কি আর বলবো, তোকে বলে কোনো লাভ আছে? Stop this uncouth dancing when I'm talking to you. Ki? Nachta bondo korbi ki na? Disgusting, ma. Ekhan theke telephone kora jabe na keno? What do you think is this? এখানে কোনো ফ্যাসিলিটি নেই? মোবাইল কাজ করে না কেন এখানে? মোবাইল স্যার, নো সিগন্যাল হেয়ার, বাট এসটি টু মেক ফ্রম আর রিসেপশন কাউন্টার স্যার, নো প্রবলেম স্যার। বাট ইউ আর চার্জিং ডাবল? নো স্যার, অনলি সার্ভিস চার্জ এক্সট্রা। জোরে জোরে মিউ করে কথা বলে আমি সহ্য করতে পারি না। নো স্যার, অনলি সার্ভিস চার্জ এক্সট্রা স্যার। আপনি বিকেলের দিকে বেড়াতে বেড়াতে খাতরা থেকে এসটিডি করে আসতে পারেন স্যার। Good. And why haven't you put phones in the room? আগে ছিল স্যার, খালি লোডশেডিং হয় তো পিবিএস কাজ করে না, তাই ম্যানেজমেন্ট সব ঘর থেকে ফোন তুলে দিয়েছে স্যার। সবই তো তুলে দিয়েছে দেখছি, তাহলে এবার আমাদেরও তুলে দিক। যাকে কোনো ফোন এলে মেসেজটা নিয়ে রাখবেন। কোনো ফোন আসার কথা আছে স্যার? ফোন কি কথা দিয়ে আসে নাকি, ফোন এলে এমনিই আসে, আর সেটাই চিন্তা। অত আপনাদের যে কারবার খবরটাও ঠিক মতো রাখবেন না। না স্যার, নিয়ে রাখবো স্যার। বিয়ার পাওয়া যায়? হ্যাঁ, ইয়েস স্যার। ঠিক আছে, বিয়ারটাকে একবার ঘরে পাঠিয়ে দেবেন স্যার। মা, দিস ইজ নট ডান বাবা, এখানে এসো, তুমি তোমার মিলিটারি মেজাজ চালাবে। ওয়ান্স আ মিলিটারি অলওয়েজ আ মিলিটারি। বাবা, ইস, বাবা লাভস টু শাউট। কি বাবা ভীষণ চেঁচাতে ভালোবাসে। সরি, হোয়াট ডিড ইউ সে? আই এম সরি ফর দ্য ট্রাবল। বাবা ভীষণ চেঁচায়, নো প্রবলেম, আই ডিডন্ট হিয়ার আ থিং, থ্যাংক গড ফর দ্যাট। আই কিপ দিস অন মোস্ট অফ দ্য টাইম, ইট কিপস মি অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড, আই ডোন্ট ব্লেম ইউ। সবাই বড্ড চেঁচায়, আই সোয়ার। আই এম রেশমি। আমি চলে যাবার পর তুই কি করবি? তুই যাবি না, ব্যাস। আমি যাব। দেখ আমন, এইভাবে আমাদের রিলেশনটা লং টার্ম চলতে পারে না, এট লিস্ট আমি চালাতে পারছি না। কেন? কেন? হোয়াট ইউ মিন বাই কেন? তুই বুঝতে পারিস না কেন? না, তুই কোনোদিনও বুঝতে পারিসনি। দিস ইজ আ প্রবলেম আমন, you never understand, you fail to understand that our relationship is getting nowhere. baje kotha bolish na, amader relationship ta shudhu amar upor depend kore na, tui o shoman bhabe dai. ami oshikar korchi na, kintu ekta level e communication na thakle kono somporko chalano jay na aman. communication problem ta amar na tor, dujoneri. keno? আমার দিক থেকে কি প্রবলেম আছে? প্লেন্টি। ইয়োর মেইন প্রবলেম ইজ দ্যাট ইউ টু ফুল অফ ইয়োরসেলফ। তুই মনে করিস যে তুই ছাড়া পৃথিবীতে আর কার কোনো এক্সিস্টেন্সই নেই। মোটেই না। অফ
Just shut up and listen to me. You think I'm your doormat? You think my life's going to revolve around yours for 24 hours? Baje kotha bolish na Joya. Ata nonsensical kotha barta. Ne. Phele de ote nei kichu. Mati te phele dili. Bolechi na jolonto cigarette jekhane shekhane phelbi na? Besh korechi. Hajar bar korbo. Hotel er ghor roj porishkar korbe, bujhli? Disgusting. Disgusting? Tu niche ki? Ami ki? Aren't you disgusting too? She to bolbi. এখন তো আমাকে আর দরকার নেই যখন দরকার ছিল আই ওয়াজ দ্য বেস্ট পারসন ইউ কুড হ্যাভ হ্যাড আমার কোনোদিনও তো দরকার ছিল না আমান আই কুড অলওয়েজ ম্যানেজ মাইসেলফ ডোন্ট টক শিট জয়া তুই যখন পাটনা থেকে কলকাতায় প্রথম এলি কোথায় থাকতিস আমি হেল্প না করলে তাহলে অন্য কেউ জুড়ত ও তার মানে এখন অন্য কেউ জুটেছে তাই তো এন্ড দ্যাটস দ্য রিজন ওয়াই ইউ ওয়ান্ট টু ব্রেক আপ নো দ্যাটস নট দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু ব্রেক আপ I want to break up because this relationship is getting nowhere. Don't you understand that? Disgusting. Kothay jacchish? Jahanname. Oof. Damn it. জায়গাটা বেশ ভালো না কি জায়গাটা বেশ ভালো না কি ধুত্তারি কান থেকে খুলতে ওটা কি বলছি তাই এবার শুনতে পাচ্ছিস হাঁপিয়ে গেছি আমিও অনেক দূরে চলে এসেছি না আমরা রিসর্ট থেকে মা চিন্তা করবে না She doesn't care about me. I think. Kano? Nah. Emni bollam. Tor baba chinta korbe? Korbe? Ashole hostel e thaki to. Jokhoni babar shonge dekha hoy, always he wants to be with me. He's in the services. He's a brigadier. Tor ma? She's dead. I've never seen her in my life. I've never seen my father in my life. Mara gechen? Na budhai. He never existed in my life. Mane? Amar ma kono dino biye koreni. I'm a love child. And I don't know who my father is. She never told me. And every time I ask her, She says it doesn't matter. Never mind. How does it matter? Maybe it doesn't. Maybe it does. So quiet. Why aren't you talking to me? What's your problem? Kano chup kore achish? This is the last time we are together. Aar tui amake promise korechilis je ekhane eshe at least ekhane eshe tui amar shonge jhogra korbi na. Erokom last time bolbi na jaya. I don't believe this is the last time. But this is the last time, Aman. We need to break up. Why? Why the hell do we need to break up, Joya? Aman, please. Please listen to me. Look at us rationally. Don't you think that we've completely outgrown each other?
We haven't. At least I haven't. I still love you. And I want to marry you and settle down. দেখ আমান, আমি তোকে এখনো ভালোবাসি। You fail to realize one thing, that we do need to break up. We just can't carry on like this, Aman. তাছাড়া তুই তো তোর corporate world, তোর জীবনে ভালোই আছিস। You're happy. So why don't you let me be happy in my own little way, in my own little world? Aman, Aman, we have drifted apart in 3 years. Just try to understand, we are no more college students. Ar tachhara Aman, shudhu sex ar passion diye jibon katano jay na re. Are you listening? Aman, I'm talking to you. I still do love you. Channa Joya, bhal lagche na. Bhal lagche na bole to cholbe na. How can I just let you go? Please, Joya. What do you mean by please? Please, leave me alone. কেন? দেখ, এখানে তো আমি আসতে চাইনি, এখন তো আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তুই আসতে চাসনি, কিন্তু এসেই যখন পড়েছিস তখন অ্যাটলিস্ট ইউ ক্যান বিহেভ প্রপারলি উইথ মি, কান্ট ইউ? এসে পড়েছি বলেই তো সব নয়, যে কোনো সময় ফিরেও যাওয়া যায়। তুই ফিরে যেতে চাস? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ। আমান, Aman, please come here. What? Please, Aman, for one last time, please, please. Tui cigarette khash? Maje maje. Khabi? না, একটু টান দিয়ে দেখ না, ভালো লাগবে, মা গন্ধ পাবে, কিছু পাবে না। না, বুঝেছি, মাকে খুব ভয় পাস না। কেন, তুই বাবাকে ভয় পাস না? মোটেই না। মাই বাবা ইজ সাচ এ সুইট হার্ট, I just love him. I love my mother too, but bhoy pai. Keno? Jani na, choto bela thekei pai. Tor ma ke khub sundor dekhte janish. In fact, tokeo darun dekhte. Thanks. Acha toke chelera jalay na? Mani? মানে তোকে তো সুন্দর দেখতে ছেলের সে প্রপোজ করে না? না তো, আমি ছেলেদের সঙ্গে বেশি মিশিই না, মা ডাজেন্ট অ্যালাউ ইট। মানে তোর কোনো বয়ফ্রেন্ড নেই? না, মা ডাচি, অ্যান্ড শি সেজ দ্যাট আই শুড গ্রো আপ ফার্স্ট অ্যান্ড দেন লুক ফর বয়ফ্রেন্ডস। ভারি মজার তো। মানে তোর মাও তোকে এখনো বাচ্চা বলে মনে করে? প্রবাবলি। তোর বয়ফ্রেন্ড আছে? না। কেন, চটে নি তাই? আমার মতো কালো মেয়েদের দিকে কোনো ছেলেরা তাকায় না। ধর, তুই কালো তো কি, ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ। বাজে বকিস না। না রে, সত্যি বলছি, ইউ আর ভেরি বিউটিফুল।
আমি চলে যাবার পর তুই কি করবি? কি আর করব, অন্য মেয়েদের সঙ্গে প্রেম করতে শুরু করে দিবি, তাই তো? জানি না আমান, যদি আমি শুনতে পাই তুই তাই করছিস, তাহলে লেবু লঙ্কার মতো কেটে দরজায় ঝুলিয়ে রাখবো, বুঝেছিস? চুপ কর। ততই যদি প্রেম, তাহলে ছেড়ে যাচ্ছিস বা কেন? আমি কিছু শুনতে চাই না আমান, তুই কিছু করবি না, দ্যাটস ইট। আর তুই যে ওখানে গিয়ে সাহেবদের সঙ্গে করে বেড়াবি তার বেলা? আমি ওখানে কারোর সঙ্গে কিছু করতে যাচ্ছি না। তাহলে যাচ্ছিস কেন? আমি যাচ্ছি আমার পিএইচডি কমপ্লিট করতে, কিছু করতে নয়। বেশ, তাহলে বিয়েটা করে ফেলি, তুই ফিরে আসার পর একসাথে থাকবো? না। না কেন? বললাম তো, উই নিড টু পার্ট, উই কান্ট বি টুগেদার এনিমোর। No. We will always be together. তুই দেখিনিস? একটা কথা জিজ্ঞেস করব। কি? তুই কি এবার পুরো ট্রিপটা এরকম মোগোমরা করে থাকবি? আহ, ছাড় জয়া, কেউ দেখে ফেলবে। সো হোয়াট, কেউ দেখে ফেলবে, এখানে কে আছে দেখবে? অ্যান্ড হু কেয়ারস আমান? কি অদ্ভুত না, স্ট্রেঞ্জ। কি স্ট্রেঞ্জ? দুটো নদী, কংসাবতী আর কুমারী, এক জায়গায় এসে কিরকম মিলে গেল। এতে স্ট্রেঞ্জের কি আছে? স্ট্রেঞ্জের আছে, এরা দুজনেই মেয়ে, এখানে এসে সঙ্গম করছে। মানে? মানে দুটো মেয়েতেও সঙ্গম হয়। টু উইমেন ক্যান মেক লাভ। ইউ আর ক্রেজি, নদী আর মানুষ কি এক হলো? হতেই তো পারে, আমার তো মাঝে মাঝে নিজেকে নদী বলে মনে হয়। তোর কখনো মনে হয় না? নেভার থট অ্যাবাউট ইট। নদী আর আমি? নেভার থট অ্যাবাউট ইট। মনে কর না তুই ওই নদীটা, কুমারী, ভার্জিন, আর আমি কংসাবতী। চায়ের বন্দোবস্ত করো, বিকেলের দিকে আমি কিন্তু নৌকায় কয়েকটা শট নেবো। ক্যামেরার গাড়ি আর জেনারেটর ভ্যান এসছে? আপনি চিন্তা করবেন না, এসে যাবে। আপনি তো 3:30 আগে কোনো শট নেবেন না? না, তা নেবো না। আরে অমল, যাও না। এই সরো না। ম্যানেজার, ম্যানেজার, এই দেখুন তো সকালবেলায় কি গোলমাল শুরু হয়ে গেল। ওরা কোথায় শুটিং করতে এসেছে মনে হচ্ছে। কোনো মানে হয়, এসব অশান্তি। একটু শান্তিতে থাকবো বলে তো এখানে এলাম নাকি? ম্যানেজারটা যে আবার কোথায় পালিয়ে গেল? এই ম্যানেজার, ওকে বোধহয় এখন পাবেন না। দেখুন এতগুলো লোক, মাস্ট বি এ লিটল বিজি। এই জন্য, ঠিক এই জন্য ওয়েস্ট বেঙ্গল ব্যাপারটা আমার একদম পছন্দ হয় না, এত ডিসঅর্গানাইজ সব কিছু। আপনি কি ওয়েস্ট বেঙ্গলে থাকেন না? না, থাকতে চাইও না। কোথায় থাকেন? আমি
এই মুহূর্তে গুজরাটে থাকি, আমার পোস্টিং ওয়েস্টার্ন কমান্ডে। You must be in the defense services. তাই আপনি সব জিনিসের মধ্যে একটা ডিসিপ্লিন খুঁজে বেড়ান। অফ কোর্স, ডিসিপ্লিন ছাড়া লাইফে কি আছে বলুন তো? ওয়েল, অনেক কিছুই আছে। আমার যেমন সব কিছুতে ডিসিপ্লিন একদম পছন্দ হয় না। আপনি ম্যানেজার তাই তো? হ্যাঁ, কেন বলুন তো? নমস্কার, আমি প্রোডাকশন ম্যানেজার অলোক। নমস্কার, আমি রেসোর্টের ম্যানেজার বন্দ্যোপাধ্যায়। আপনি বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আরে, আমি মুখোপাধ্যায়। গ্ল্যাড টু মিট উইথ ইউ। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনারা? আমরা শুটিং করতে এসেছি, কদিন থাকবো, আমাদের একটু আপনাদের কোঅপারেশন দরকার, বুঝলেন? শুটিং করতে এসেছেন, কিন্তু স্যার আমার কাছে তো আপনাদের আসার কোনো খবর নেই। কী মুশকিল বলুন তো, কলকাতা থেকে কোনো খবর দেয়নি? না। ও, যাকে যখন আমরা এসেই পড়েছি তখন ব্যবস্থা করে ফেলুন আমাদের। স্যার আপনারা কতজন আছেন? আমাদের আমাদের মোটামুটি ইউনিটে 53 জন হবে। 53 জন? কোনো প্রবলেম? না, আসলে 42 জনের অ্যাকোমোডেশন আছে তো এখন, মানে অন্য আরও বোর্ডার আছে। কোনো চিন্তা করবেন না, সমস্ত ব্যাপারটা আমরা ঠিক করে নেবো, ম্যানেজ করে নেবো আর কি। আপনি খালি ঘরগুলো খুলিয়ে একটু চায়ের অ্যারেঞ্জমেন্টটা করে ফেলুন। স্যার বুকিংয়ের কাগজপত্র আছে? আছে, সব আছে। আপনি এখন ঘরগুলো খালি খুলিয়ে দিন আর একটু চা জলখাবার অ্যারেঞ্জমেন্টটা করে দিন। স্যার সব দেখছি, একটু অপেক্ষা করতে বলুন সবাইকে। না না, আমরা কোনো অপেক্ষা করতে পারবো না, সবাই অনেক দূর জার্নি করে এসছে, সবাই এক্সস্টেড। আপনি একটা কাজ করুন, এই রুমের চাবিগুলো আমার নলেজ দিয়ে দিন, আমি ম্যানেজ করে দিচ্ছি। আসুন আমার সঙ্গে। আর শুনুন, আপনি কিন্তু সবসময় আমার নলেজে থাকবেন। আসুন, হ্যাঁ চলুন। আচ্ছা, আপনার ওয়েস্ট বেঙ্গল নিয়ে কি প্রবলেম বলুন তো? আরে কেউ কোনো কাজ করে না, সবাই খালি ঘুমোয়। There's no work culture here. এটা কিন্তু ঠিক নয়। There is a definite work culture here. শুধু একটু অন্যরকম। কারো কোনো ইন্টিগ্রিটি নেই। That's what bugs me. Integrity? Integrity বলতে আপনি কি বোঝেন? Honesty, human qualities. কেউ কোনো কাজ করে না মশাই, সবাই খালি পলিটিক্স করছে। ইউনিভার্সিটিতে দেখুন, হসপিটালে দেখুন, কলেজে দেখুন, পলিটিক্স হচ্ছে, পলিটিক্স, পলিটিক্স। ও, আর অন্য সব জায়গায় সবাই ভীষণ অনেস্ট, ভীষণ কাজ করে বলুন। মাচ বেটার দ্যান ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস ওয়াই আই হেট দিস প্লেস। আচ্ছা, আপনি তো ডিফেন্স ম্যান, তাহলে আপনাদের ডিফেন্সের বিষয়ে কেন বলে বলুন তো, যে এভরিবডি ফ্রম ব্রিগেডিয়ার আপ একটা চোর? মানে? মানে আপনাকে বোঝাতে হবে না, মানে আমরা সকলেই জানি, আমরা সকলে খবরের কাগজ পড়ি, বফোর্স, হেলকা, কার্গিল ওয়ার, ওই জওয়ানসের ডেড বডির কফিনস নিয়ে কী করলেন বলুন তো? তারপরে আপনাদের কারো বিষয়ে কিছু বলা উচিত না বলুন? না না, এটা ঠিক না, সবাইকে এভাবে জেনারেলাইজ করবেন না ম্যাডাম। আপনি তো জেনারেলাইজ করছেন। শুনুন, আমি ম্যাডাম নয়, আমি রিনা, মিস রিনা চৌধুরী, ড্রেস ডিজাইনার, ওয়েস্ট বেঙ্গলে থাকি, অ্যান্ড আই জাস্ট লাভ ওয়েস্ট বেঙ্গল। স্পষ্ট কথা ভালোবাসি, স্পষ্ট কথা বলি। আষাঢ় মেঘ কি গল্পতে থাকি না আজ অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমূন্যতা। আমি নোয়ার নৌকা
গেছি শেষ ভালোবেসেছি শেষ হাসি হেসেছি শেষ ভালোবেসেছি হে তুই বুঝবি না, তোর ঘর তো লোকে ভরে গেল রে। এবার তোর প্রমোশন হবে, তোকে কলকাতায় পাঠাইন দিবে। ধুস, প্রমোশন টমোশন কিচ্ছু হবে না, বরং এত লোক যত গণ্ডগোল, কলকাতাকে কমপ্লেন করবে যত অশান্তি। এবারে তোর কোনো ক্ষতি হবে কি নাই, তোর নামে আজ পূজা দিয়ে এসেছি। পূজা দিয়ে কি কিছু হয়? হয়তো পূজা দিলে ভালো হয়, তোর ভালো হবে,
এই আমার ভালো দিয়ে তোর কি দরকার রে? তুই মানুষটা বড় ভালো, তোর ভালো হইলে সবাই ভালো। তোর নামে আজ পূজা দিয়েছি, তুই আর দরখাস্ত কর, দেখবি তোর কলকাতায় বদলি হয়ে যাবে। কি করবো কলকাতায় গিয়ে? এখানেই তো বেশ আছি। না রে, আমার আর কলকাতা ফিরতে ইচ্ছে করে না। গুড ইভিনিং, এখানে একটু বসতে পারি ম্যাডাম? বসুন। ম্যাডাম নয়, রিনা। ও রিনা, রিনা, কি করছেন? বিশেষ কিছু নয়। কেন? না, ওই চা হবে নাকি এক রাউন্ড? আমি সন্ধ্যের পরে চা খাই না। বাহ বাহ, বেশ তো। সন্ধ্যের পরে সাত করে আর কি চা খাই বলুন। আসলে আমি ভাবছিলাম কি কি ভাবছিলেন? হাটটা বেশ ভালো তাই না রে? কিনে ফেলি। Why can't you get rid of this junk? Well, I'm getting rid of you. টাকাটা দিয়ে দে। 10 টাকা দেবেন? ঠিক আছে। বড্ড বেশি নিলেন। তোর মনে আছে আমার কি গতবার যখন এখানে এসেছিলাম ঠিক এরকমই একটা হার কিনেছিলাম? আমার আর এখানে ভালো লাগে না রে। প্রতিদিন কত নতুন লোক আসে, আমার আমার প্রতিবার মনে হয় আমি আমি ওদের সঙ্গে কলকাতা ফিরে যাই। পাড়ায় গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, মাও বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে ভীষণ থাকতে ইচ্ছে করে জানিস। মাকে কতবার বলেছি, মা মা আমার এখানে এসে থাকো। আসলে আসলে মা নিজের বাড়ি ছেড়ে আসতেই চায় না। তুই কলকাতায় যাই কি করবি? সেটাই তো সমস্যা রে। কলকাতায় কে আমায় চাকরি দেবে? কেউ না। আমাকে এত দূরেই পড়ে থাকতে হবে। জানিস মা বারবার বলে একটা বিয়ে করতে, এত দূরে পড়ে থাকি বলে সেটাও আর হয়ে ওঠে না। আসলে আসলে কোনো মেয়ে কি আর এইভাবে গণ্ডগ্রামে এসে পড়ে থাকতে রাজি হবে বল? দেখ না খোঁজ কইরে, ঠিক বউ পাইয়ে যাবি। তুই বড় চাকরি করিস, কলকাতা হেড আপিস, তোর ভালো বই জুটবে। মা কি আর খোঁজ করেনি? করেছে। আসলে আমাদের অনেক প্যাক না জানিস তো, ব্রাহ্মণ তো, ভালো ঘর হতে হবে, ঠিকুজি কুষ্টি মিলতে হবে, অনেক ঝামেলা রে আমাদের। জানিস ব্রাহ্মণও নাই ঠিকুজিও নাই,
আমরা যাকে খুশি বিয়া করিতে পারি। এই হারটা ভীষণ সুন্দর, তাই না আমান? জানিস, প্রথমবার যখন তোর সঙ্গে এসেছিলাম ঠিক এরকমই একটা হার কিনেছিলাম, কিন্তু হারটা কোথাও হারিয়ে গেছে। এবার আর হারাবো না। কি কিছু অন্যায় করেছি? না, তুই কোনো অন্যায় করিস নি আমান, আমরা দুজনেই কোনো অন্যায় করিনি। ইউ নো হোয়াট, উই হ্যাভ টেকেন ইচ আদার ফর গ্রান্টেড অ্যান্ড দ্যাটস ওয়্যার আওয়ার ক্রাইসিস লাইজ। সত্যি আমায় ছেড়ে চলে যাবি? তা হবে না, আমি তোকে ছাড়তে পারবো না। ইন দ্যাট কেস ওয়াই ডোন্ট উই ডাই টুগেদার অ্যান্ড এন্ড এভরিথিং? আর ইউ ক্রেজি? I'm not crazy, Jaya. I'm serious. Don't need to hear it. You're drunk. Mati shag. Udak. Udak, chal. Chal. চিনি বেশি তা দিলাম, চল। কি অদ্ভুত পাখিটা না, কিরকম অদ্ভুত ডাক। কখনো দুপুরবেলা, কখনো রাতের অন্ধকারে ডেকে ওঠে। আমার কিরকম মনে হয় আমাকে যেন জিজ্ঞেস করছে, ডিড ইউ ডু ইট, ডিড আই ডু ইট, ডিড আই ডু হোয়াট, আমি কী করেছি রে পাখি। Okay, so I did it. I did it. I had the guts. I did it. So what? Adbhut e paki. Shob shomoy jobab diye jay. Wherever I go, shekhane paki ta pouchhay ar amake proshno kore. Ki je eto kouthol, ami to bujhi na. অবশ্য পাখিটার দোষ দিয়ে কী হবে, সকলের একই কৌতূহল। এভরিওয়ান সিমস টু বি আস্কিং দ্য সেম কোয়েশ্চেন। মিস রীনা চৌধুরী, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু টু হ্যাভ আ ডটার who does not have a father? Ami kauke biye korini, kintu amar ekta meye ache. Ha, Rishmir baba nei,
কিন্তু তাতে কার বাবার কি? কিন্তু মুশকিলটা হচ্ছে রেশমি বড় হয়ে যাচ্ছে, সুন শি উইল বি আস্কিং দ্য সেম কোয়েশ্চেন, ডিড ইউ ডু ইট, হোয়াই ডিড ইউ ডু ইট মা? জীবনে নিয়ে আসে সেলিব্রেশন চাই শুধু তোমায়। আমার নাম রেশমি। হ্যালো, আমরা ক্যাকটাস। হ্যালো রেশমি, ওয়ার ইন্টারেস্টেড? আপনাদের গান আমার খুব ভালো লাগে। রিয়েলি? তাই আলাপ করতে এলাম। রাত হচ্ছে, ভাত খাবি নাই? আমার এখন ইচ্ছে করছে না, আমি পরে খাবো, তুই খেয়ে নে। তুই পরে খাইলে আমিও পরে খাবো, তোকে খাবার দিয়ে আমি যাব। সত্যি তুই না থাকলে যে আমার কি হতো? থাইকেই বা কি হচ্ছে, সেই তো সারা রাত মন খারাপ করে বসে থাকিস। সত্যি কোনো মানে হয় না বল। আসলে কি জানেন, আমি ইউজুয়ালি এত কথা বলি না, আজকে পাখিটা ডেকে উঠল তাই এতগুলো কথা বলে ফেললাম। আপনি কিছু মনে করলেন না তো? না না, নট এট অল। আপনার কথা কিছু বলছেন না, আমি শুধু বকবক করে যাচ্ছি। আমি কি বলবো বলুন তো, আসলে আমি এভাবে ঠিক নিজের কথা গুছিয়ে, আপনার যেরকম আপনার মেয়েকে নিয়ে চিন্তা, আমারও তেমনি চিন্তা মৌকে নিয়ে। আমার মেয়ে হোস্টেলে থাকে, দেখতে দেখতে মৌ কত বড় হয়ে গেল, মনে হয় তো সেদিনের কথা, মুখ জন্মালো, ওকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম, কদিন পর ওর মা মারা গেল পোস্ট ডেলিভারি কমপ্লিকেশনস, ডিফেন্স হসপিটালে কিছু করতে পারল না। এরপর 18 বছর কেটে গেল, বিশেষ করুন এই 18 বছরে আমি নিজের দিকে তাকাইনি, শুধু ডিউটি করে গেছি, মেয়ের জন্য করেছি, চাকরি করেছি। আমায় তো এই সার্ভিসের জন্যই সব আর্মি বেসগুলো ঘুরে ঘুরে বেড়াতে হয়। এখন যেরকম গুজরাটে আছি, কার্গিল সেক্টরে ছিলাম কিছুদিন, এখন মাঝে মাঝে আমার কীরকম মনে হয় আমি বোধহয় নিজেকে ডিপ্রাইভ করেছি। What I have done for myself.
না মানে মৌ তো বড় হচ্ছে। আমার কাছে তো আর চিরকাল মাঝে মাঝে মনে হয় না অনর্থক নিজের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, খাবার দিয়ে দিতে বলি। মেয়ে দুটো কোথায় গেল? এমনিতে কি ধরনের গান শোনো তুমি? কি ধরনের গান শুনি? সব ধরনের গান শুনি, ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড। ওয়াও, জমে গেছে একদম। ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড, এগুলো আমাদেরও প্রচন্ড পছন্দ। আচ্ছা, আমাদের গান কোথায় শুনলে তুমি? টিভিতে তোমাদের প্রোগ্রাম দেখেছি আর ক্যাসেট শুনেছি, ভালো লেগেছে। তোমরা কি এখানে শুটিং করতে এসেছো? এক্স্যাক্টলি সো, আমাদের সেকেন্ড অ্যালবাম বেরোবে। অ্যালবামের নাম দিয়েছি আমরা নীল নির্জনে। তো তারই একটা মিউজিক ভিডিও শুট করতে এসেছি। কোথায় হবে শুটিং? এখানেই লোকেশন, এই নদীর ধারে মেইনলি। এক্স্যাক্ট স্পট এখনো ঠিক হয়নি। আমি কি শুটিং দেখতে আসতে পারি? এনি টাইম, ইট উইল বি আ প্লেজার। ক্যান আই টেক আ পিকচার উইথ অল অফ ইউ? নো প্রবলেম এট অল, এনি টাইম। আমি তাহলে এখন যাই, কাল শুটিং এ চলে আসব। যা বাবা, ভাবলাম খানি কোন বসবে, আড্ডা মারবো একসাথে। খেয়ে যাও আমাদের সাথে, আজ আমাদের আর্লি ডিনার, কাল ভোর থেকে শুটিং। না থ্যাংকস, মা নিশ্চয়ই ওয়েট করছে, মার সঙ্গে খাবো। গুড নাইট। ওকে বাই, সি ইউ। বাই বাই, গুড নাইট। Let's go guys. কাদিশা প্লিজ। শুনতে পাচ্ছিস পাখিটা কি বলছে? এর আগে কোনোদিনও পাখিটার ডাক শুনিনি, তুই শুনেছিস? দাঁড়া না, আমার পাখিটা কি বলছে শুনতে দে। পাখিটা কি বলছে জানিস? বলছে, would you do it? তাই বলছে না পাখিটা? কোথায় তুই? এই পাখি, কেন বারবার আমাকে জিজ্ঞেস করছিস, would I do it, would I do it, would I do what? বল, কিছু বলছিস না কেন? বল, আমি কি করবো বলে দে। এই মেয়ে কি খুঁজছ? আপনি কে? আমি এখানে বেড়াতে এসেছি, ওই পাখিটাকে খুঁজছি। আমি ওই পাখিটাকে খুঁজছি। পাখিটা বারবার ওরকম ডাকছে কেন বলুন তো? কি জানি, আজ সারাক্ষণ ওরকম করে ডাকছে। পাখিটা আমাকে বারবার জিজ্ঞেস করছে, would you do it, would you do it, would I do what? আমাকে কি করতে বলছে পাখিটা? না না না, আমাকে বলছে, আমার সঙ্গে কথা বলছে, আমার কাছে কৈফিয়ত চাইছে, জিজ্ঞেস করছে, ডিড ইউ ডু ইট, হোয়াই ডিড ইউ ডু ইট,
সো স্ট্রেঞ্জ, কখনো আপনার সঙ্গে কথা বলছে, কখনো আমার সঙ্গে, আর এখন দেখুন একেবারে চুপ করে গেছে। জানো, আমি একদিনও পাখিটাকে দেখিনি। আই হ্যাভেন্ট ইভেন সিন দিস বার্ড ওয়ান্স, আজও দেখতে পেলাম না, আর এখন বোধহয় ডাকবে না। চলো ঘরে ফিরে যাই। চলুন। কোন দিকে তোমাদের ঘর? ওই যে কোনার কটেজটা। তোমরা হানিমুনে এসেছ? হানিমুন না, আমান ইজ মাই ফ্রেন্ড, আমরা এখানে বেড়াতে এসেছি। চলুন চলো। দাদা রবিদা বলছে একটু তাড়াতাড়ি করতে, এবারে রোদ পড়ে যাবে কিন্তু। Light is not a problem. I am ready to shoot. Let him place the character. Okay, sir. Hey, clear the zone. Jader kaj nei beri jabe ekhan theke. Hey, shot ready. Position niye nite bolche. Program class e likhe. Get up. Hey, apni ke? Ami ekhane shooting dekhte eshechi. Eta kajer jayga, ekhane bhir korben na. Please. Alok da. Ha. Zone ta clear koriye din. Ha. Hey. Gopal. যাবো অর্ডার রবিদা, রেডি অর্ডার স্যার। রোল ক্যামেরা রোলিং and action. মার খেলি লজ্জা করলো না, আবার গেলি হ্যাংলার মতো ওদের কাছে, আবার মার খাবি না? গেলি কেন ওদের কাছে? ছেড়ে দে, লাগছে, লাগুক, ছাড়বো না। ভয় পাচ্ছিস? না। রাগ করেছিস না? না। আম সরি, রেগে গিয়ে দুম করে তোকে মেরে দিলাম। I'm sorry. It's okay. মুখ গুমরা করে থাকিস না, একটু হাস, আরো হাস। Oh!
সরি ম্যাডাম, আমি আপনার কাছেই আসছিলাম। ম্যাডাম নয়, রিনা। আমিও আপনার কাছে যাচ্ছিলাম। রেশমি কি আপনাদের ঘরে? না তো, আমি তো মোয়ের খোঁজে আপনার ঘরে আসছিলাম, ভাবলাম ও বোধহয় এখানে এসেছে। দুজনে জুটেছে ভালো। দেখবেন দুপুরে খাবার আগে দুজনে গুটি গুটি করে আসবে। আচ্ছা আপনার কি প্ল্যান বলুন তো। কিসের প্ল্যান? না এই শুনেছি জায়গাটা ভালো, তাই রিসোর্টে সারাদিন বসে আছি, চলুন এক চক্কর ঘুরে আসা যাক। অ্যাকচুয়ালি আমিও ঠিক তাই ভেবেছিলাম। ইনফ্যাক্ট আমি আপনার ঘরেই নক করতে যাচ্ছিলাম। প্লিজ আসুন। থ্যাংক ইউ। হাই জয়িতা। হাই রিনাদি। এক চক্কর ঘুরে আসলে? আমরাও ঘুরতে যাচ্ছি। যান, জায়গাটা বেশ ভালো, ভালো লাগবে। শুনেছি দিস ইজ মাই ফ্রেন্ড আমন। হাই, নাইস মিটিং ইউ। হাই। আসি, ফিরে এসে অনেক গল্প করবো। ওকে, বাই। বাই। ওদের দেখে আমার অনেক পুরনো কথা মনে পড়ছিল। একদিন আমিও ওদের মতন লুকিয়ে প্রেম করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি থিংস ডোন্ট চেঞ্জ, ক্যারেক্টার্স ডু। কাউকে চুমু খেয়েছিস কখনো? দূরের ওই টিলাটার ওপর তুই আর আমি শুয়ে থাকবো পাশাপাশি আজীবন। কি করি? একটা ব্যবস্থা করেছি, আমাদের ভালোবাসা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের জীবনটাও শেষ হয়ে যেতে পারে। কি? আর একটা কথা বলিস না আমান, শুধু আমার দিকে তাকিয়ে থাক, আমার ভালো লাগছে। বড় অবুঝ এই মন, কিছুতে মানে না হায়, এই মন কিছুতে মানে না হায়, অবিরাম আহত স্মৃতির ভিড় তবু আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হলে কুয়াশায় না তো কখন আবছা হলে কুয়াশায়, আমি স্বপ্নের পথে পথে আমি
মেকআপ। রবিদা, এরপর আমাদের কি প্ল্যান? আপাতত এই লোকেশন প্যাক আপ। আচ্ছা, রিসর্টে গিয়ে রেস্ট নেব, তারপর ডিনার করে বেরিয়ে যাবো। নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়, ব্যাপারটা নলেজে রেখো। হ্যাঁ, পাখিটার ডাক শুনতে পাচ্ছিস আমান? পাখিটা আবার আমায় জিজ্ঞেস করছে, উড ইউ ডু ইট, উড ইউ ডু ইট? পাখিটা কি করতে বলছে বলতো আমাকে? পাখিটা জিজ্ঞাসা করছে, আমি যা চাই তা তুই করবি কিনা, তোর সাহস আছে কিনা। I have decided not to go back. I have 50 sleeping pills with me. 25 for me, 25 for you. Tor sahosh ache ki na? Amra more jabo. ভালো করে ভেবে দেখ জয়া, আমাদের এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমরা মৃত্যুর পর পাশাপাশি শুয়ে থাকব। উইল ডিকে টুগেদার বাট নেভার আউট গ্রো ইচ আদার। তোর সাহস আছে তো জয়া? জয়া, জানি না, আই ডোন্ট নো আমান। আমার সাহস আছে জয়া, কিন্তু তোর কর্পোরেট লাইফ, আমার পিএইচডি, আমাদের ক্যারিয়ার, ডু দে ম্যাটার অ্যাট অল জয়া? আই ডোন্ট নো আমান, I seriously don't know. Trust me, Joya. We'll live happily ever after. Amader ar kokhono jhogra hobe na. Trust me, Joya. Trust me. We'll never let each other down, Joya. We'll never let each other down. একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে, একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা, যদি সব ছাড়িয়ে দুটো
দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যেতে যেতে কারো ভয় তোমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি পাবো না পাবো কি পাবো না বেবি বেবি আর পাওয়া তো হলো না 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 যাবো কি যাবো না বেবি বেবি আর যাওয়া তো হলো না পাবো কি পাবো না বেবি বেবি আর পাওয়া তো হলো না 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 যাবো কি যাবো না যাবো কি যাবো না তাহলে শেষ রজনী আমি কোনোদিন ওইভাবে ভেবে দেখিনি আমি তো ভেবেছিলাম আমাদের ছাড়া ছাড়ি হয়ে যাবে এখন কি ভাবছিস ভাবছি আগামী দিনগুলোর কথা তুই আর আমি পাশাপাশি শুয়ে থাকবো কেউ আমাকে কিচ্ছু বলবে না এই শুধু গানের দিন এ লগন গান শোনাবা এই শুধু গানের সিংহ নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 দাও ভাই রাখে এক টিপ নসি তারপর খাও এক মগল সিকে জুড়ি জুড়ি সুড়ি হ্যাচো হ্যাচো ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 দেখতে না দাকি দিনা দেখি না দেখতে না না দেখতে না দাকি দিনা দেখি না দেখতে না না চাই শুধু তোমায় তোর ভয় করছে না তো জয়া না Cheers. Okay, bye girls. দেখা হবে আবার কলকাতা আমাদের শোয়ে আসবে
আরে কি হলো, এবার গাড়ি ছাড়ো, আমাদের তো বেরিয়ে যাওয়া উচিত। চলো চলো। হারটা আমাকে পরিয়ে দিবি আমার? হারটা দেখতে খুব ভালো, তাই না রে? I love you, Jaya. I love you. De. I love you, Aman. I love you, Jaya. Ek rokom bhaloi holo. Amader ar kono somoshya roilo na. প্লিজ ওট, আমরা বেঁচে থাকব। এইভাবে মরে যাওয়ার কোনো মানে হয় না। কমন, গেট আপ। আমার পাগলাম করিস না প্লিজ, উঠে পড়। বমি করে পিলসগুলো বার করে দে। শুনছিস? আমান, আমরা বেঁচে থাকবো।
একসঙ্গে বেঁচে থাকব। আমান, আমান, আমার লোকেশন ওঠে পর কেন এরকম করছিস? আমান, ইউ স্কেয়ারিং মি, জাস্ট গেট আপ। আমান প্লিজ, আমরা ভুল করেছিলাম। আই রিয়েলাইজড আমান, লাইফ ইজ টু প্রেশিয়াস, মরে গিয়ে কোনো লাভ হবে না। আমি কথা দিচ্ছি, আমরা আমরা একসঙ্গে থাকবো। আমি আমি তোকে বিয়ে করব আমান, আই প্রমিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? প্লিজ আমান, গেট আপ, ফর মাই সেক। আমান, বাবাকে ডেকে নিয়ে এসো, চলো। চলো, তুমি ওঠো, আমি সামনে ব্রিগেডিয়ারের পাশে বসছি। আমি কি আপনার সঙ্গে যাবো স্যার? কোনো দরকার নেই, মেয়ে দুটো এখানে রইল, বরং আপনি ওদের খেয়াল রাখবেন। নিশ্চয়ই স্যার। বাঁকুড়া মিলিটারি হসপিটালে যাচ্ছে, সময় মতো নিয়ে যেতে পারলে হয়তো ছেলেটাকে বাঁচানো যাবে। বেস্ট অফ লাক স্যার। থ্যাংকস।
ছেলেটা বেঁচে যাবে তো? কি কিছু না, আরে ওন আমার তো ডায়, ও বেঁচে যাবে তো মো? জানি না। ভগবানের কাছে চাইলাম ছেলেটা যেন বেঁচে থাকে, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুই কি চাইলি রে? আমি ভগবানকে বললি আমি এতদিন যা চাইয়েছি তা আমাকে দিতে হবে কি নাই। তুই প্রথমবার আসিস তো, তুই যা চাইয়েছিস তা যেমন হয় ওই ছাইলা বাইচি যাবে। আচ্ছা মেঘনা, এমনিতে তুই কি চাস রে এখানে প্রার্থনা করতে এসে? বলবো নাই। কেন? তোর সাহস নাই। তুই শুনে যদি কিছু মনে করিস, তারপর আমরা আদিবাসী, শহরের ভদ্রলোকেদের সব কথা বলতে নাই। আমার সাহস নেই? মনে হয় নাই। সত্যি বোধহয় আমার সাহস নেই। তা না হলে তোকে বলতে পারি না? সত্যি বলছিস? বলছি তো। আমায় একটু দে তো। কি? সিগারেটটা একটু খেয়ে দেখি। তুই সিগারেট খাবি? দে না। না থাক। আমি হঠাৎ বড় হয়ে গেছি জানিস, মাত্র দুদিনে এখানে বেড়াতে এসে। ওয়াকম্যানটা ফেলে দিলি? ওটা রেখে আর লাভ কি? আই নিড নট শেড মাই সেলফ ইন দ্য ওয়ার্ল্ড এনি মোর। চল। স্যার, স্যার ওরা এখন কেমন আছে? ভালো। ক্রাইসিস ওভার, এখন হাসপাতালে রেস্ট নিচ্ছে, বিকেল নাগাদ ছেড়ে দেবে। যাক বাবা। যাক বাবা কি, এখন আপনার অনেক কাজ, তাড়াতাড়ি মালপত্রগুলো প্যাক করুন আর বিলটিলগুলো বানিয়ে ফেলুন, বেরোবো। স্যার আপনারা খেয়ে যাবেন তো? যদি তাড়াতাড়ি করতে পারেন তাহলে যাব। স্যার এমনিতে মানে সব কিছু মিন মিন করে নয়, চুরি চুরি। একজন মিলিটারির আসল স্ট্রেংথ হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। একটা ক্রাইসিস হয়েছিল, আমার আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। ফিরে যেতে ইচ্ছে করছে। তুই বল না, তুই বল না,
তুই বল না বল না বল না কি হলো গাড়িতে ওঠ কি গুজগুজ করছিস দুজনে কিছু না মা না আসলে আন্টি আসলে আমি বলছিলাম কি আমাদের তো দুটো গাড়ি যাচ্ছে তো ওই একটাতে যদি আমি আর রেশমি আর প্লিজ মা তাহলে বেশ আমরা গল্প করতে করতে যেতাম নো প্রবলেম তোমরা সামনেরটায় উঠে যাও আমি আমরা পেছনে যাচ্ছি আসুন ম্যাডাম ও ম্যাডাম নয় রিনা রিনা সব আবার ফাঁকা হয়ে গেল না কেন আমি তো আসি দিন রাতে চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সে মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল দিন রাতে চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সে মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল তাই পথের বাঁকে পড়ে আন মনে অচেনা গানওয়ালার সুর লং শটে কাশ ফুলে ছুটে যায় ধোঁয়া ট্রেন গায়ে মেখে নিয়ে রোদ্দুর উদাসী পথের বাঁকে পড়ে আন মনে অচেনা গানওয়ালার সুর লং শটে কাশ ফুলে ছুটে যায় ধোঁয়া ট্রেন গায়ে মেখে নিয়ে রোদ্দুর তাই